আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিশির ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি শিশির দারবিশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে কিভাবে মৌলিক রঙের মাধ্যমে মিশিয়ে মিশিয়ে অন্য আরেকটা রং দিয়ে যৌগিক রং তৈরি করতে হয়, অথবা একটা রং দিয়ে কিভাবে আরও একটি রং তৈরি করতে হয়। তো উপভোগ করুন আমার ভিডিওটি। প্রথমে আমি লাল রংটা নিয়েছি। তো লাল রঙের সাথে আসলে কী রং মেশালে অন্য আরেকটি রং তৈরি হয় আমরা দেখবো সেটি। প্রথমে আমরা লাল রংটা দিয়ে নিচ্ছি। লাল রং দেওয়া শেষ হলে আমরা এবার নীল রংটা নিয়ে নিচ্ছি। নীল রংটা লাল রঙের সাথে মিশিয়ে গেলে চলেন দেখি কী রং তৈরি হয়। তো আমরা সেটা একটু প্র্যাকটিক্যালি দেখব। কালার মিশানোর সময় আমরা খেয়াল করবো যে নিচের যে রংটি দিয়েছি সেই রংটি যেন দ্বিতীয় রঙটি দিয়ে একেবারে ঢেকে ফেলি আর কি, সুন্দর করে স্মুথ করে মিশিয়ে ফেলি। তাহলে অন্য যে রঙটি রয়েছে বা যে রঙটি তৈরি হবে সেই রঙটি স্মুথলি বোঝা যাবে। সুন্দর করে মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা লাল এবং নীলের মিশ্রণে তৈরি হলো বেগুনি রঙ, গাঢ় বেগুনি রঙ। তো আমরা বাসায় বেশি করে সবাই প্র্যাকটিস করব। এটা শুধুমাত্র যে বাচ্চাদের জন্যই কার্যকরী বিষয়টা তা না, এটা আমরা সবাই প্র্যাকটিস করতে পারি, ইভেন কি বড় যারা রয়েছে আমরা ছবি আঁকি তারাও। ছবি আঁকাটা মূলত আসলে চর্চার বিষয়, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি হাত খুলবে। প্র্যাকটিক্যাল বিষয়গুলো চর্চার উপরেই নির্ভর করে যে আমার কাজের দক্ষতা, আমি কতটুকু কাজ করতে পারি বা আমি কতটুকু ভালো কাজ করতে পারি। তো তারপর আমরা নিয়েছি হচ্ছে একটি আবার নীল রংটা নিয়ে নিলাম। নীল রংটা দিয়ে আমি হচ্ছে একটা সার্কেল করে নিচ্ছি। তো আমরা এবার নীলের সাথে মিশিয়ে দেব কী রং দেখেন। তো আমি পাশাপাশি আরেকটি করে সাজেশন রাখছি যে কী রঙের সাথে কী রং মেশাচ্ছি। তো পরবর্তীতে যখন আপনারা ভিডিওটি দেখবেন বা বারবার দেখবেন তখন আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন রঙের সাথে কোন রং মিশিয়ে কী রং তৈরি হলো। তো আমরা নীলের সাথে মিশিয়ে নিচ্ছি হলুদটা। তো আমরা এবার হলুদটাকে নীলের সাথে উপর দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখেন আপনারা একটি সুন্দর গ্রিন কালার তৈরি হয়ে গেলো, সবুজ রং, গাঢ় সবুজ যেটাকে বলা হয়, গাঢ় সবুজ রংটি তৈরি হয়ে গেল। তো আমরা আগেই বলেছি যে রংটা আমরা নিচে দিচ্ছি সেই রংটির সাথে উপরে যে রংটি ব্যবহার করছি সেই রংটি স্মুথলি ঘষে ঘষে মিশিয়ে দেব। তো আমরা নীল এবং হলুদের মিশ্রণে পেয়ে গেলাম সবুজ কালার, গাঢ় সবুজ কালার। তো বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন যে আমি কী রং দিয়ে কী রং তৈরি করি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। Thank you.
বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে মৌলিক রঙের সাথে আরেকটি রং মিশিয়ে একটি যৌগিক রং তৈরি করা যায়। তো আমরা এখন দেখব যে একই রঙের কতগুলো গ্রেড অথবা শেড হতে পারে। সেই রঙগুলো আপনারা দেখতে পাবেন। আমি কালার গ্রেড এবং কালার শেডিংয়ের উপরে আরও দুটি ভিডিও বানিয়েছিলাম, আমি ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি অনেক উপকারে আসবে আপনাদের। তো চলুন দেখি আমরা কিভাবে কালার শেড বা গ্রেড তৈরি করা যায়, বা একই রঙের সাথে কী কী কালার মেশালে বা কী কী রঙ মেশালে গাঢ় থেকে হালকা রঙ তৈরি করা যায়। তো চলুন সবাই উপভোগ করি।